হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন রফি, আপনাদের সাথে আছি নতুন আরেকটি এপিসোড নিয়ে। আমার আজকে এপিসোডে আলোচ্য বিষয় হচ্ছে নিষেধাজ্ঞা। আমরা জানি যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন সম্পত্তিতে কোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় বা ইনজাংশন দেওয়া হয়। ইনজাংশনটা কী? ইনজাংশন বা নিষেধাজ্ঞাটা হচ্ছে কোনো একটি পক্ষকে একটি কাজ করা থেকে বিরত রাখার জন্য কোর্ট যে আদেশটা দেয় সেটাকে আমরা সাধারণত নিষেধাজ্ঞা বলি। অর্থাৎ যে কাজটা করা উচিত নয় সেটা সে করতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মেইনলি নিষেধাজ্ঞার মেইন বৈশিষ্ট্য। নিষেধাজ্ঞা অনেক ধরনের হয়, সেটা আমরা যদি বলি ভাগ করি, যেমন ম্যান্ডেটরি ইনজাংশন, যেটাকে আমরা বলি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, বা টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা, বা দেখা যাচ্ছে পারপিচুয়াল ইনজাংশন, স্থায়ী নিষেধাজ্ঞা। অনেক ধরনের নিষেধাজ্ঞা হয়। আরেক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে অ্যাডেন্টারিম ইনজাংশন, যেটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন কথা হচ্ছে কখন আমার কোন নিষেধাজ্ঞাটি দরকার। যখন একটি পক্ষের মধ্যে মামলা চলছে, চলা অবস্থায় যদি কোনো একটি পক্ষ দেখা যাচ্ছে যে সম্পত্তিটি নষ্ট করার চেষ্টা করে, বা সম্পত্তিটি কোনো ধরনের বিক্রি বা কোনো ধরনের দেখা যাচ্ছে হস্তান্তর বা অপর পক্ষকে প্রতারিত করার জন্য, হ্যাঁ, সেখানে কোনো ধরনের ক্ষতির চেষ্টা করে, তখন দেখা যাবে যে আপনি যেন একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চেতে পারেন, যেটাকে আমরা বলি টেম্পোরারি ইনজাংশন। সেটা আপনি যেটা বলি দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার 39 অনুযায়ী আপনি টেম্পোরারি ইনজাংশন চেতে পারেন। টেম্পোরারি ইনজাংশনটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা আদেশ। এই আদেশটা দিলে তখন দেখা যাবে যে অপর পক্ষটি এই কাজটা করা থেকে তারা বিরত থাকবে, তারা কোনো ধরনের সম্পত্তিটি নষ্ট বা হস্তান্তর বা কোনো ধরনের বেচাবিকি কোনো কিছু করতে পারবে না, বা আপনার সম্পত্তিতে কোনো ধরনের ডিস্টার্ব তারা করতে পারবে না। তো এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, এই আদেশ। এবং এর মধ্যে আপনি যদি চান কুইকলি যেটা নেওয়া যায় সেটা হচ্ছে অ্যাডেন্টারিম ইনজাংশন, অন্তর্বর্তীকালীন আদেশ, এটাও নেওয়া যায় কুইকলি যদি খুব বেশি ইমার্জেন্সি হয়। আর আরেকটা বিষয়, যদি কেউ অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে, এক্ষেত্রে 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে, এবং হচ্ছে যে চাইলে যে ব্যক্তি অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করবে তার সম্পত্তিটি ক্রয় করা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন। কি পারপিচুয়াল ইনজাংশন হচ্ছে? ধরেন আপনি একটা জমি ভাড়া দিয়েছেন, ওই জমিটি যাকে ভাড়া দিয়েছেন সে দেখা গেল যে ওখানে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এখন আপনি তখন কী করতে পারেন? আপনি চাইলে একটা স্থায়ী নিষেধাজ্ঞা চেতে পারেন। হ্যাঁ, তো স্থায়ী নিষেধাজ্ঞা এটা সাধারণত আমরা যেটা বলি যে ধারা 54 অনুযায়ী, মানে ধারা 55 অনুযায়ী যেটা বলি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী আপনি স্থায়ী নিষেধাজ্ঞা চেতে পারেন। আর স্থায়ী নিষেধাজ্ঞাটা এটা একটা ডিক্রি, এটা ডিক্রি হিসেবে আমরা ধরি। আর আপনি যদি চান তো আপনি ম্যান্ডেটরি ইনজাংশনও চাইতে পারেন, সেটাকে আমরা বলি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। যেমন আপনার সম্পত্তির পাশে আরেকজন দেয়াল, আপনার দেয়ালটা সে ভাঙার চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে আপনি একটি ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারেন। এই হচ্ছে আমাদের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাগুলো সম্পত্তির জন্য খুবই দরকার। আপনার সম্পত্তি যদি আপনি রক্ষা করতে চান, আপনি চাইলে ইনজাংশন চেতে পারেন কোর্টের কাছে। আশা করি সবাই ভালো থাকবেন।